হাই ফ্রেন্ড, আমি শাহিন মিহাজি, তোমাদের ফেভারিট চ্যানেল কেডি ব্যাসন। আজকে তোমাদের সামনে WP ইন্টারভিউ প্রিপারেশনের একটি বিশেষ ভিডিও তোমাদের সামনে আনতে চলেছি। সেটা হলো হাই পোস্টের যে সমস্ত অফিসাররা রয়েছে তাদের নাম এবং তারা কে কোন পোস্টে রয়েছেন, এবং তার সাথে সাথে তোমাদের যে রেঞ্জগুলো রয়েছে সেই রেঞ্জের প্রধান সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রতিটা রেঞ্জে কটি করে ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টের প্রধান সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই যারা ভিডিওটি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা WP ইন্টারভিউ দিচ্ছ তাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেক দিন গ্রুপে কিন্তু ফ্রিতে PDF দিয়ে দেওয়া হয়। তাই চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। প্রথমে দেখো সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, DG বা IGP অফ ওয়েস্ট বেঙ্গল কে রয়েছেন? বীরেন্দ্র, ইনি কিন্তু একজন IPS অফিসার। তোমাদেরকে বলে দিই এখানে যতগুলো অফিসারের নাম করা হবে প্রত্যেকে কিন্তু IPS অফিসার। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু IPS অফিসার। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের DG বা IGP রয়েছেন বীরেন্দ্র। নেক্সট দেখো, DG IGP অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল কে রয়েছেন? মনোজ মালাভিয়া, ইনিও কিন্তু একজন IPS অফিসার। ক্লিয়ার? নেক্সট, তাহলে IGP DG IGP যদি বলে তাহলে বীরেন্দ্র, আর যদি বলে DG IGP অর্গানাইজেশন সেক্ষেত্রে হবে মনোজ মালাভিয়া। নেক্সট দেখো, DG IGP অ্যাডমিনিস্ট্রেশন কে রয়েছেন? পি নীরাজ নয়ন। নেক্সট দেখো, ডিরেক্টর সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল ইন দ্য র্যাঙ্ক অফ দ্য এডিজি র্যাঙ্কের যিনি ডিরেক্টর সিকিউরিটি রয়েছেন তিনি হলেন ভিনীত কুমার গোয়েল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নামটা, ভিনীত কুমার গোয়েল। নেক্সট দেখো, ADG IGP CID AGG IDG CID তিনি কি রয়েছেন? সিদ্ধনাথ গুপ্তা। ওকে, ADG IGP CID রয়েছেন সিদ্ধনাথ গুপ্তা। নেক্সট দেখো, IGSTF ওয়েস্ট বেঙ্গল কে রয়েছেন? অজয় কুমার নন্দ। আচ্ছা, ভিডিওটি এখনও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আরও তোমাদেরকে বলে দিই এর সাথে কিন্তু তোমাদের যে স্যাপগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের যে ট্রেনিং সেন্টারের যে স্যাপগুলো, সেই স্যাপের যারা প্রধান রয়েছেন তাদের নামগুলো কিন্তু আমরা এখানে বলে দেবো। নেক্সট দেখো, IGP রেলওয়ে, IGP রেলওয়ে কে রয়েছেন? বাসব দাশগুপ্তা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, IGP রেলওয়ে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। নেক্সট দেখো, DIG CID কে রয়েছেন? ডক্টর প্রণব কুমার, IPS। তোমাদেরকে বলে দিই এই যে ইনফরমেশানগুলো নিয়ে হয় এগুলো কিন্তু সরাসরি WBP-র যে ওয়েবসাইট সেখান থেকে নিয়ে হয়, এবং এটা কিন্তু আপডেটেড করা এবছরের ফেব্রুয়ারি মাসে, তারপর থেকে কিন্তু কেউ চেঞ্জ হয়নি। তাই এগুলো কিন্তু একদম লেটেস্ট। নেক্সট দেখো, DIG সাইবার ক্রাইম, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখনকার যুগে কিন্তু সাইবার ক্রাইম বেড়ে চলেছে। তাই এই DIG সাইবার ক্রাইম CID WB কে রয়েছেন? মিতেশ জৈ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নেক্সট, এবার তোমাদের স্যাপগুলোতে চলে এসেছি। দেখো, CO স্যাপ সেভেন ব্যাটালিয়ানে কে রয়েছেন? পরিজাত বিশ্বাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরিজাত বিশ্বাস সেভেন ব্যাটালিয়ানে রয়েছেন। নেক্সট দেখো, CO স্যাপ এইট ব্যাটালিয়ানে কে রয়েছেন? সৈকত ঘোষ। এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদেরকে বলে দিই তোমাদের ডিস্ট্রিক্টে বা তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সমস্ত স্যাপগুলো রয়েছে তাদের প্রধান তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো তোমাদের 8 নম্বর স্যাপের যে প্রধান রয়েছেন, 8 নম্বর ব্যাটালিয়ানের, তিনি হলেন সৈকত ঘোষ। নেক্সট দেখো, CO স্যাপ সিক্স ব্যাটালিয়ান কে রয়েছেন? মৃণাল মজুমদার। প্রত্যেকটা স্যাপের প্রধানের নাম কিন্তু তোমরা পড়ে যাবে। নেক্সট দেখো, CO স্যাপ 11th ব্যাটালিয়ান 11 নম্বর ব্যাটালিয়ান রয়েছেন জয় টুডু, ইনি কিন্তু প্রধান। ওকে, নেক্সট, CO স্যাপ ফার্স্ট ব্যাটালিয়ান কে রয়েছেন? দেবাশিস ধর। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ফার্স্ট ব্যাটালিয়ান রয়েছেন দেবাশিস ধর। তোমরা যদি PDFটি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এবং ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকেও কিন্তু তোমরা PDFটি ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট দেখো, CO থার্ড ব্যাটালিয়ানে কে রয়েছেন? অরিন্দম দত্ত চৌধুরী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের সামনে স্যাপ এবং বেশ কিছু অফিসারের নাম কিন্তু করে দিলাম। তো এবার আমরা যেখানে চলে যাব সেটা হলো তোমাদের রেঞ্জের ব্যাপারে। তো চলো দেখা যাক, তোমাদেরকে প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই, একদিকে রেখেছি আমরা জোন, একদিকে রেখেছি রেঞ্জ। কোন জোনের আন্ডারে কতগুলো রেঞ্জ রয়েছে এবং সেই রেঞ্জের আন্ডারে ঠিক কোন থানাগুলো রয়েছে এবং সেই রেঞ্জের প্রধান, প্রত্যেকটা কিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব সাউথ বেঙ্গল জোন। তোমরা দেখতে পাচ্ছ সাউথ বেঙ্গল জোনের মধ্যে রেঞ্জ দেখো কী কী রয়েছে। প্রথমে রয়েছে দেখো প্রেসিডেন্সি রেঞ্জ, 3টে রেঞ্জ রয়েছে, প্রেসিডেন্সি, বারাসাত এবং মুর্শিদাবাদ রেঞ্জ। ওকে, 3টে রেঞ্জ রয়েছে। সাউথ বেঙ্গল জোনের প্রধান যিনি রয়েছেন তিনি হলেন রাজীব মিশ্রা, IPS অফিসার, IGP। ওকে, সাউথ বেঙ্গলের তাহলে প্রধান হলেন রাজীব মিশ্রা। যদি বলে সাউথ বেঙ্গল জোনের প্রধানকে তাহলে হবে শ্রী রাজীব মিশ্রা।
এবার সাউথ বেঙ্গল জোনের মধ্যে কী রয়েছে? প্রেসিডেন্সি রেঞ্জ, প্রেসিডেন্সি রেঞ্জ, প্রেসিডেন্সি রেঞ্জের প্রধানকে শ্রী প্রবীণ কুমার, শ্রী প্রবীণ কুমার। এবং দেখো প্রেসিডেন্সি রেঞ্জের ভিতর কোন কোন থানাগুলো পড়ছে? বারুইপুর, ডায়মন্ড হারবার, সুন্দরবন, হাওড়া রুরাল পুলিশ স্টেশন, এইগুলো কিন্তু পড়ছে তোমার প্রেসিডেন্সি রেঞ্জের ভিতর। একইভাবে দেখো সাউথ বেঙ্গল জোনের আরও একটি রেঞ্জ হলো বারাসাত রেঞ্জ। তো বারাসাত রেঞ্জের প্রধান কে রয়েছেন? শ্রী 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 সুদকার, ওকে। এবং এখানে কোন কোন থানা পড়ছে? বারাসাত, বসিরহাট, বঙ্গা, তিনটে থানা কিন্তু পড়ছে বারাসাত রেঞ্জে, ওকে, ক্লিয়ার? তাহলে তোমার যে সাউথ বেঙ্গল জোন, সাউথ বেঙ্গলের জোনের মধ্যে আমরা এখনও পর্যন্ত আলোচনা করলাম প্রেসিডেন্সি রেঞ্জ এবং বারাসাত রেঞ্জ। নেক্সট দেখো কী রয়েছে? মুর্শিদাবাদ রেঞ্জ, মুর্শিদাবাদ রেঞ্জের প্রধান কে রয়েছেন? শ্রী মুকেশ, শ্রী মুকেশ হলেন প্রধান। এবং এক্ষেত্রে কোন কোন থানাগুলো পড়ছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুর্শিদাবাদ রেঞ্জ, কৃষ্ণনগর, রানাঘাট এবং নদিয়া, সরি মুর্শিদাবাদ। তাহলে নদিয়া ডিস্ট্রিক্টের দুটো বড় বড় থানা অর্থাৎ তোমার কৃষ্ণনগর এবং রানাঘাট, এবং তার সাথে পড়ছে মুর্শিদাবাদ পুলিশ স্টেশন। এটা গেল তোমার সাউথ বেঙ্গল জোন। সাউথ বেঙ্গল জোনের তিনটে প্রেসিডেন্সি, বারাসাত এবং মুর্শিদাবাদ, তিনটের প্রধানের নামই কিন্তু করে দিয়েছি। নেক্সট দেখো রয়েছে ওয়েস্টার্ন জো, ওয়েস্টার্ন জোন, ওয়েস্টার্ন জোনের প্রধান কে রয়েছেন? দেখো ওয়েস্টার্ন জোনের প্রধান রয়েছেন কিন্তু সঞ্জয় সিং, সঞ্জয় সিং হলেন ওয়েস্টার্ন জোনের প্রধান, তিনি এডিজি আইজিপি। আচ্ছা এবার দেখো ওয়েস্টার্ন জোনের মধ্যে কোন কোন রেঞ্জগুলো পড়ছে? মেদিনীপুর রেঞ্জ পড়ছে, যার প্রধান রয়েছেন ভি সলোমন নেশা কুমার, ওকে। যার ভিতর কোন থানা পড়ছে? দুটো থানা পড়ছে, দুই মেদিনীপুর, অর্থাৎ পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর পুলিশ স্টেশন কিন্তু পড়ছে মেদিনীপুর রেঞ্জে। নেক্সট দেখো কে রয়েছে? নেক্সট রয়েছে দেখো বর্ধমান রেঞ্জ, বর্ধমান রেঞ্জের প্রধান কে? বর্ধমান রেঞ্জের প্রধান হলেন ভরত লাল মেনা, ভরত লাল মেনা। এবং এখানে দেখো বর্ধমান রেঞ্জের ভিতর কোন কোন তোমার থানাগুলো পড়ছে? হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম, চারটে থানা পড়ছে কিন্তু তোমার, চারটে থানা পড়ছে কিন্তু বর্ধমান রেঞ্জের ভিতর। বর্ধমান রেঞ্জের প্রধান হলেন ভরতলাল মিনা। তোমরা যে রেঞ্জে পড়ছো সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা জোনের যিনি প্রধান রয়েছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো আইজিপি, আইজিপি বাঁকুড়া রেঞ্জ, অর্থাৎ এর ভিতরে ওয়েস্টার্ন জোনের ভিতরে কিন্তু পড়ছে বাঁকুড়া। বাঁকুড়ার প্রধান কে রয়েছেন? আর রাজাশেখরন, ওকে, আর রাজাশেখরন রয়েছেন। এক্ষেত্রে কোন কোন ইয়েগুলো পড়ছে? দেখো বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, তিনটে থানা কিন্তু পড়ছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই তিনটে পড়ছে হলো বাঁকুড়া রেঞ্জের ভিতর। এবার দেখো রয়েছে নর্থ বেঙ্গল জোন, যার প্রধান কে রয়েছেন? আনন্দ কুমার, আইজিপি অফিসার আনন্দ কুমার, তিনি রয়েছেন কিন্তু নর্থ বেঙ্গল জোনে। নর্থ বেঙ্গল জোনে কোন কোন ইয়েগুলো পড়ছে? দেখো প্রথমে রেখে রয়েছে দার্জিলিং, দার্জিলিংয়ের প্রধান কে রয়েছেন? অশোক কে প্রসাদ, ওকে, অশোক কে প্রসাদ, অশোক কুমার প্রসাদ, ইনি কিন্তু রয়েছেন দার্জিলিং। নেক্সট দেখো, এবং এর ভিতর কোন কোন থানা পড়ছে? দার্জিলিং এবং কালিম্পং। নেক্সট দেখো ডিআইজি মালদা, দেখো মালদার প্রধান কে রয়েছেন? মালদার ডিআইজি কে রয়েছেন? মালদার রেঞ্জের ডিআইজি রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবং এক্ষেত্রে মালদা রেঞ্জে কিন্তু অন্তত একটি থানায় পড়ছে, সেটা হলো মালদা থানা। নেক্সট দেখো কী রয়েছে জলপাইগুড়ি রেঞ্জ, জলপাইগুড়ি রেঞ্জের ভিতর কিন্তু যিনি প্রধান রয়েছেন তিনি হলেন কল্যাণ মুখোপাধ্যায়, কল্যাণ মুখোপাধ্যায়, জলপাইগুড়ি রেঞ্জ। কোন কোন থানা পড়ছে? জলপাইগুড়ি পড়ছে, আলিপুরদুয়ার পড়ছে এবং কুচবিহার পড়ছে। এরপর দেখো রয়েছে আইজিপি রায়গঞ্জ রেঞ্জ, আইজিপি রায়গঞ্জ রেঞ্জ, যার প্রধান কে রয়েছেন? দেখো জয়ন্ত কুমার পাল, জয়ন্ত কুমার পাল। এক্ষেত্রে কিন্তু দুটো থানা পড়ছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। তোমাদের এখান থেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো তিন রেঞ্জের প্রধান, সরি তিন জনের প্রধান, তোমরা কিন্তু তিন জনের প্রধানটা মুখস্থ করবে। এবং তার সাথে তোমাদের যে থানা বা তোমাদের ডিস্ট্রিক্টের যে থানাগুলো রয়েছে সেটা ঠিক কোন রেঞ্জে রয়েছে সেই রেঞ্জের প্রধানের নাম মুখস্থ করবে। এবং আরও যেটা ইম্পর্টেন্ট, এবং এখান থেকে দেখো সাউথ বেঙ্গল জোনে কিন্তু তিনটে রেঞ্জ রয়েছে, প্রেসিডেন্সি, বারাসাত এবং মুর্শিদাবাদ। ওয়েস্টার্ন জোনে কিন্তু তিনটে রয়েছে, মেদিনীপুর, বর্ধমান এবং বাঁকুড়া। কিন্তু নর্থ বেঙ্গল জোনে কিন্তু চারটে রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে যে কোন জোনে সব থেকে বেশি রেঞ্জ রয়েছে। তো তোমরা কিন্তু বলবে যে নর্থ বেঙ্গল জোন, যার প্রধান রয়েছেন আনন্দ কুমার, দার্জিলিং, মালদা, জলপাইগুড়ি, রায়গঞ্জ। তো এই ভিডিওর পিডিএফ যদি তোমরা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, এবং ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকেও তোমরা ডাউনলোড হতে পারো, ডাউনলোড করে নিতে পারো। আমার মনে হয় তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও সেক্ষেত্রে কিন্তু তোমরা বেশ কিছু পিডিএফ এমনিতেই পাবে। তো ফ্রেন্ড দেখা হবে পরবর্তী ভিডিওতে।